আমাদের একটা প্রথম শ্রেণীর দৈনিকে রিসেন্টলি একটা প্রতিবেদনে বলা হয়েছে যে গত 33 দিনে 41টা ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা হয়েছে, যার মধ্যে 29টি হচ্ছে শিশু বা ছোট বাচ্চা কিশোর। মানে নিউজটা পড়ার পরে কিছুক্ষণ কিন্তু কথা বলতে পারিনি। হ্যাঁ, অক্ষমতার আক্রোশ কষ্ট পেয়েছি, কারণ আসলে এই ধরনের ঘটনাগুলো যে শিশু বাচ্চা এবং 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, ওরা কী বুঝে? ওদের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে, ওদের উপর যারা পাশবিক অত্যাচার চালায় এবং বেশিরভাগ ক্ষেত্রে মেরেও ফেলা হয়, এরা কারা? এরা এদের তো মানুষ না। এদেরকে মানুষ বলে মানবতাকে অপমান করা হয়। এদেরকে মানে মানুষের খাতায় নাম লেখানোর কথা যারা বলে, তাদেরও আমার বলবো যে কিছুটা হলেও মাথার মধ্যে প্রবলেম আছে, কারণ এরা মানুষ নয়, এরা পিশাচ। এরা পিশাচ। পিশাচের জন্য মায়াকান্না অনেকেই বলছেন আজকাল, যে অনেকেই দুঃখ দেখাচ্ছে যে কেন ওদেরকে বিচারের মাধ্যমে না হচ্ছে না। যেন ডেফিনেটলি রিসেন্টলি বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে এদের বিচার হয়েছে, কিভাবে কোনো একজন হারকিউলিস নাম নিয়ে ওটা করেছেন। ডেফিনেটলি যে কোনো ক্ষেত্রে বলবো একটা মানুষের বিচার হয়ে তার সাজা পাওয়া উচিত, যেটা যেরকম সত্য, কিন্তু একটা মস্তিষ্ক বিকৃত ঘটনার যে ঘটায়, যে পৈশাচিক আনন্দে মেতে উঠে একটা 4 বছরের ছোট্ট মানুষের কী বুঝে, বা একটা 6 বছরের বাচ্চা ও কী বুঝে, তার উপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে তো আমি মানবতার খাতায় ফেলতে পারি না, বিচার তো পরের কথা। আমরা আগে নিজেকে ভাবা উচিত ও জায়গায়, যে বাচ্চাগুলো আজকে এভাবে নির্যাতিত হচ্ছে, যে বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে, যে বাচ্চাগুলোকে পাশবিক যৌন নির্যাতনের বলিতে পরিণত করা হচ্ছে, এই বাচ্চা কিন্তু হতে পারতো আমার বাচ্চা, এই বাচ্চা হতে পারতো আমার বোন, এই বাচ্চা হতে পারতো আমাদের নাতনি, এই বাচ্চাগুলো তো আমাদেরই না, হয়তো অন্য ঘরে হয়েছে, কিন্তু ওর এইসব তো শিশু, ফুল, এই ফুলের মতো শিশুটা ওই সময় ওর অবস্থাটা যায় নিজেকে ভাবেন। আর কিচ্ছু লাগবে না প্লিজ, শুধু ভাবেন ওই সময় যে ছোট্ট মেয়েটি একটু ব্যথা পেলে আমরা কোথায় ব্যথা পেয়েছ বলে ছুটে যাই, যে ছোট্ট মেয়েটি একটু একা থাকলে পরে আমরা চিন্তা করবো ভূতের ভয় পাবে, তাড়াতাড়ি করে ওর রুমের লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়, অথবা ওকে ভূতের গল্প বা ভূতের মুভি দেখলে আমরা বন্ধ করে দিই, সেই ছোট্ট বাচ্চাটাকে একটা জ্যান্ত পশু ব্যবহার করছে। সেই মুহূর্তে সেই বাচ্চাটার মানসিক অবস্থা কখনো ভেবেছেন? সেই মুহূর্তে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। যারা করে তাদেরকে আমি মানুষ বলি না, আর মানুষ বলি না বলে তাদেরকে মানুষের যে বিচার ব্যবস্থা মানুষের জন্য প্রযোজ্য সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে আমি জোরে কণ্ঠ মিলাই না। ইয়েস, আজ আর নয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।